বিচার বিভাগের ফ্যাসিবাদ বিলোপ করার পাশাপাশি প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের অপসারণ দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল ফেসবুকে এক পোস্টে কথা জানান সমন্বয়ক আসিফ মাহমুদ এতে বলা হয় বিচার বিভাগে এখনো ফ্যাসিবাদী ব্যবস্থা শরিক বিচারপতিরা বিচরণ করছেন অভ্যুত্থানের আগে যেভাবে আদালতের নামে চালবাহানা বাহানা করা হতো ঠিক একই কায়দায় অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতা সরকার ব্যাহত করার প্রচেষ্টা চলমান এই সক্রিয় প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারপতিদের অপসারণ দাবি জানা হয় শরিক এর আগে বুধবার বিকালে নিজের আরো একটি পোস্টে সমন্বয়ক আসিফ মাহমুদ জানান কোন দল বা গোষ্ঠীর ক্ষমতার আকাঙ্ক্ষা পূরণের জন্য ছাত্র জনতার গণ আন্দোলন হয়নি এই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে রাষ্ট্রকে মেরামত করে ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে বেরিয়ে আসার জন্য